হাই বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো এবং প্রস্তুতিও সুন্দরভাবে নিচ্ছ যেহেতু হাতে আর মাত্র গোনাকাটা দিন মেন পরীক্ষার সো এই মুহুর্তে সবারই এই ধরনের ভিডিও দেখতে ইচ্ছে করে যে সেভ স্কোর কত হবে বা কাট কত হতে পারে প্রথমেই বলবো যে পরীক্ষা যেহেতু এখনও হয়নি অর্থাৎ প্রশ্ন না দেখে কাট অফ মার্কস কত হবে বলা খুবই কঠিন ব্যাপার বা আন্দাজেই বলা হবে বলা যেতে পারে তবুও আরও যে সমস্ত বিষয়গুলি রয়েছে সেগুলি অ্যানালাইসিস করে মোটামুটি একটা নিশ্চিত সেভ স্কোর বলা যেতে পারে আমার মতে এবার কাট অফ বা সেভ স্কোর একটু কমই হবে দেখো এবার শূন্য পথ তিন হাজার মেন্সের পরীক্ষার্থী ষোলো থেকে আঠেরো হাজারের মতো সো ইন্টারভিউতে ডাক পাবে ধরি সাড়ে চার থেকে ছ হাজারের মতো তাহলে দেখো হিসাবটা তিন থেকে চারজনে কিন্তু একজন ডাক পাবেই সো সেটা ভাবো যে তিনজনের একজনই তুমি হবে এইভাবে যদি পড়াশোনা করো তাহলে দেখবে স্কোরটা অনেকটাই তোমার কাছে ইজি হয়ে যাচ্ছে এবার দেখো দু হাজার তেরো এবং দু হাজার উনিশের সিলেবাসের যে পরিবর্তন হয়েছে তাতে স্কোর কম হবে সেটা বলাই যেতে পারে কারণ দু হাজার তেরোর সিলেবাসে জিকে ছিল পঁচিশ এবার হয়েছে অর্থাৎ উনিশের সিলেবাসে তিরিশ সো জিকে পড়ার ব্যাপার এবং ভুলও হয় বা কমন পাওয়ার ব্যাপার থাকে এবার ইংলিশ দু হাজার ছিল পঁচিশ এবার হলো তিরিশ ইংরেজি অনেকে পারেই না বা বোঝেই না সো জি এবং ইংলিশ এই দুটোতে অটোমেটিক নাম্বার কম হওয়ার সম্ভাবনা রয়েছে এবার যদি বলি যে ম্যাথ ছিল পঁচিশ এবং এবার হয়েছে কুড়ি এবং রিজেনিং দু হাজার ছিল পনেরো এবার হলো দশ সো ম্যাথ এবং রিজেনিং দুটোই প্রায় একই ধরনের এই দুটোতেই নম্বর বেশি তোলা যেত যেহেতু নম্বর কমেছে সো ইজিলি বলা যায় যে সেভি স্কোরও কম হবে তবে যারা অঙ্ক এবং রিজেনিং ভালো পারে তারা ইংলিশ জিকেও ভালো পারে তাদের কাছে কোনো কাট অফ কোনো ম্যাটারই করে না সো অঙ্ক এবং রিজেনিং ভালো করে করো এবং টার্গেট রাখো বাইশ থেকে পঁচিশ পাওয়ার আউট অফ থার্টি তাহলে দেখবে কাট অফ মার্কস যাই হোক না কেন তোমরা ইজিলি কোয়ালিফাই করে যেতে পারবে এবার যারা অঙ্ক এবং রিজেনিংয়ে দুর্বল তাদের কোয়ালিফাই করতে হলে তো অবশ্যই জিকে এবং ইংলিশটাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে সো সেইভাবে পড়াশোনা করো তো আমার মতে দেখো এবার যে সেভ স্কোর অর্থাৎ নব্বই মার্ক্সে কত হতে পারে যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে তারা মোটামুটি আটচল্লিশ থেকে পঞ্চাশ নাম্বার পাওয়ার চেষ্টা করো আটচল্লিশ থেকে পঞ্চাশ নাম্বার পেলে তোমরা নিশ্চিত সেভিস করে থাকবে ও বি ক্যাটাগরিতে যারা রয়েছ তারা ফর্টি সিক্স থেকে ফর্টি এইট অর্থাৎ ছেচল্লিশ থেকে আটচল্লিশ মার্কস পাওয়ার চেষ্টা রেখো ও এ চুয়াল্লিশ থেকে ছেচল্লিশ এক নম্বর এদিক ওদিক হলেও হতে পারে সবগুলি ক্যাটাগরির ক্ষেত্রেই বলছি এসসি ক্যাটাগরিদের ক্ষেত্রে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ এবং এস টি ক্যাটাগরিদের ক্ষেত্রে ছত্রিশ থেকে আটত্রিশই যথেষ্ট এটা আমি এবারের সমস্ত জিনিস বা বিষয়গুলো অ্যানালাইসিস করে তোমাদের এই স্কুলগুলি বললাম সো মেন কথা কোনো কিছু না ভেবে পড়াশোনা করো কারণ যেহেতু এবার জি ইংরেজি বেশি রয়েছে সো জিকে কমন পেলে একটা কমন পেলে এক নম্বর বেশি পাবে এবং সেই এক নম্বরটিই তোমাকে কোয়ালিফাই করে দিতে পারে সো ডোন্ট ওয়েস্ট ইউর ভ্যালুয়েবল টাইম অ্যান্ড জাস্ট স্টাডি ভালো থেকো টার্গেট বৌছাও এই আশা রেখে শেষ করছি আজকের ভিডিও